উদ্দেশ্যে আমার কিছুই বলার নেই, বিকজ ওনার লাইফটা তো উনি পার করেছেন ওনার মতো করে, এটা তো ওনার ব্যক্তি জীবন ছিল, ওনার উদ্দেশ্যে আমার কিছু বলার নেই, বিকজ উনি কি ফেস করেছেন সেটা সেই জানেন। ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। শনিবার প্রকাশে আসে শাকিব অপুর একটি ভিডিও। এই প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, বেলা শেষে শাকিব আর আমরা একটা পারিবারিক সম্পর্কে আছি, সুতরাং পারিবারিক সম্পর্কের ব্যাপারটা ব্যাখ্যা করতে গেলে ব্যক্তিগত জীবন চলে আসে, কিন্তু আমি ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না। এদিকে শাকিব অপুর বিয়ে নিয়ে এবার মুখ খুলেছেন বুবলি। তিনি বলেন, এটা হলে তারা তো মোস্ট ওয়েলকাম, একসাথে ঘুরছেন কিন্তু বিয়ের কথা বললে কিছু বলছেন না, গোপনীয়তা কেন? মোস্ট ওয়েলকাম যদি তারা সেটা ফিল করে, কিন্তু এটাও কি আবার সিক্রেটলি তাদের এই যে গোপন গোপন গোপনীয়তাটা? তারা তো সম্মানের সাথে বলতে পারেন, আমরা নতুন করে একটা সম্পর্কে যাচ্ছি, শাকিব যদি অন্য কারোর সাথে কিছু করে তাহলে তো সেখানে জোর করার কেউ না। তিনি আরো বলেন, শাকিব যদি মন থেকে কোনো সিদ্ধান্ত নেন এটা তার একান্তই ব্যক্তিগত। সো এটা যদি হয় তাহলে আবার মানে আমার মনে হয় যে কেন গোপনীয়তা, এটা তো তারা সম্মানের সাথে তাহলে আবার বলতে পারে, তাই না, যে আমরা কোন একটা সিদ্ধান্তে যাব। শাকিব এখনো আমার পরিবারের অংশ, যদি সে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তো আমি আর পাল্টাতে পারবো না। এদিকে অপু বিশ্বাস এখন সুখের সাগরে ভাসছে। তিনি বলেন, আমাদের সন্তান জয় প্রথম যুক্তরাষ্ট্রে এসেছে, তার বাবার সঙ্গে নতুন নতুন জায়গায় যাচ্ছে, সময়টা বেশ উপভোগ করছে জয়। বাংলাদেশে থাকতেও সে বাবার সঙ্গে ঘুরতে বের হয়, কিন্তু এখানে ঘুরতে বের হয়ে কিছুটা সময় বাবা মাকে একসঙ্গে পেয়ে সময়টা বেশি উপভোগ করছে সে।